লাক্সারিয়াস কারগুলোকে সহজ ভাষায় আমরা দামি গাড়ি বলে চিনি। আর যখনই কোথাও এই দামি গাড়ি নিয়ে কথা হয়েছে, তখনই একটি নাম প্রায় সব জায়গাতেই শোনা যায়, আর সেটি হলো মার্সিডিজ বেঞ্জ। সত্যি, পোর্শে, জ্যাগুয়ার, লেক্সাসের নাম হয়তো এখনো অনেকেই জানেন না, বিশেষ করে যারা লাক্সারিয়াস কার ব্র্যান্ডসের প্রতি তেমন কৌতূহলী নন, তারা হয়তো অনেকেই ল্যাম্বরগিনি বা বুগাটিয়ের নামও নাও শুনে থাকতে পারেন। কিন্তু মার্সিডিজ এমন এক নাম যা গাড়ি প্রেমী বা অপ্রেমী সবার কাছে এক অত্যধিক পরিচিত নাম। গত পর্বে যখন আমরা রোলস রয়েস নিয়ে কথা বলছিলাম, তখন আপনারা দেখেছেন যে রোলস রয়েসের বাইরেটা কারো কারো কাছে ততটা পছন্দনীয় মনে না হলেও ভেতরটা একেবারে পাষাণের মনও গলিয়ে দিতে পারে। যদি ভিডিওটি না দেখে থাকেন, তবে এখনই আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো যা বলছিলাম যে রোলস রয়েসের ভেতরটা দেখলে বোঝা যায় যে গাড়িগুলো কতটা লাক্সারিয়াস। কিন্তু মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলো কিন্তু বাইরে থেকে দেখতেও যেমন সাধারণ সিডানের মতো, তেমনি ভেতরটাও রোলস রয়েসের মতো আহামরি কিছু নেই। কিন্তু তারপরও এত নামি দামি ব্র্যান্ড রেখে মার্সিডিজ বেঞ্জকেই মানুষ ওর্স বেস্ট কার হিসেবে মনে করে। যদিও এই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে, তবু মার্সিডিজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম কার কোম্পানি। তাহলে কি এমন আছে এই মার্সিডিজে যে এটি অন্য সব ব্র্যান্ডকে এভাবে ছাপিয়ে গেল? মার্সিডিজ বেঞ্জ নিয়ে আপনার যাবতীয় প্রশ্ন, এটির ইতিহাস এবং কিছু পরিচিত মডেলের দাম নিয়ে ছোট শুরু করা যাক ড্রিম কার সিরিজের আরও একটি নতুন ভিডিও। কার, সুপারকার বা লাক্সারিয়াস কার নিয়ে যখন কথা বলা হয়, তখন হয়তো এই প্রশ্নটা আপনার মনে আসতেই পারে যে পৃথিবীর সর্বপ্রথম কার নির্মাতা প্রতিষ্ঠান কোনটি বা কারা সর্বপ্রথম মোটর কার তৈরি করেছিল। আর যদি এ প্রশ্নের উত্তর আপনার জানা থাকে, তবে আপনার হয়তো জানাই আছে যে মার্সিডিজ বেঞ্জই পৃথিবীর এই যাবতীয় গাড়িগুলোর জনক। অর্থাৎ পৃথিবীর প্রথম মোটর কার তৈরি হয় এই মার্সিডিজ বেঞ্জের দুজন প্রতিষ্ঠাতার একজন কার্ল বেঞ্জের হাতে। কাজে বুঝতেই পারছেন যে যদি আমরা এতদিন বুগাটি, ল্যাম্বরগিনি বা ফেরারি নিয়ে কথা বলে থাকি, তবে মার্সিডিজ বেঞ্জ সেই যার থেকে এসব ব্র্যান্ডের সৃষ্টি হয়েছে। মার্সিডিজের শুরুর ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং, সেটা একটু পরের জন্যই তোলা থাক। এখন চলুন এটা জানা যাক যে খুব বেশি নজর কাড়া কোনো কিছু না হওয়া সত্ত্বেও মার্সিডিজ কিভাবে সেই সূচনাকাল থেকেই লাক্সারিয়াস কারের জগতে রাজত্ব করে আসছে। রোলস রয়েসের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে গাড়িগুলো সম্ভ্রান্ত লোকদের জন্য এবং পরিবারের সাথে আরামে ভ্রমণ করার জন্য এই গাড়িগুলো একেবারেই পারফেক্ট। আর ঠিক তেমনি মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলো আপনাকে এনে দিতে পারে আভিজাত্যের ছোঁয়া। কিন্তু শুরুতেই যেমনটি বলেছিলাম যে রোলস রয়েসের মতো হয়তো মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলোর ভেতরে ততটা নান্দনিকতা নেই, কিন্তু তারপরও এই গাড়িগুলো রয়েছে মানুষের চাহিদার শীর্ষ তালিকায়। আর মার্সিডিজ এই কাজ করতে সক্ষম হয়েছে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে। আর ঠিক যেমন কথাই বলে যে ছোট ছোট খুশিগুলো জীবনের বড় আনন্দের কারণ, আর ঠিক তেমনই মার্সিডিজ বেঞ্জের ক্ষেত্রেও আপনার জন্য রয়েছে এমন ছোট ছোট সারপ্রাইজ। আর এই বিষয়গুলোই গাড়িগুলোকে অন্যদের থেকে আলাদা করেছে। কয়েকটি উদাহরণ দিলেই হয়তো বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে। সাধারণ একটি গাড়ির সিটে বসে যদি একটানা 3-4 ঘন্টা ড্রাইভ করেন, তবে আপনার কোমরে বা পিঠে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু মার্সিডিজের একটি গাড়ির সিটে বসে যদি আপনি একটানা এর থেকেও আরো বেশি দীর্ঘতর সময় ধরে ড্রাইভ করেন, তবে কখনোই আপনি ক্লান্তির শিকার হবেন না। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে গাড়ি কেনা কিন্তু মোটে মোবাইল ফোন কেনার মতো নয়, যে প্রথমেই একবার টাকা দিয়ে কেনার পর পরবর্তীতে এর জন্য আর কোনো খরচের প্রয়োজন হবে না। গাড়ি কেনার পর একটি নির্দিষ্ট সময় পরপর এই বিভিন্ন পার্টস রিপেয়ার বা রিপ্লেস করার প্রয়োজন হয়। সাধারণ গাড়িগুলো যেখানে 2 লক্ষ মাইল চালানোর পর এক প্রকার অকেজো হয়ে পড়ে, সেখানে মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি 150-200 মাইল পর্যন্ত সাধারণ কিছু রিপেয়ারিং এর মাধ্যমেই চলতে পারে। অর্থাৎ একটি মার্সিডিজ কিনলে আপনি রিপেয়ারিং এর চিন্তাটা অনেকটা ভুলেই থাকতে পারবেন। এছাড়াও মার্সিডিজ বেঞ্জের সেফটি রেটিং অন্যান্য গাড়ি থেকে অনেক ভালো। আর এমনই ভাবে আরো নানা ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ফিচার সংযুক্ত করা হয়েছে মার্সিডিজ বেঞ্জের প্রতিটি গাড়িতে, যেগুলো বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ব্যবহারের পরই বোঝা যায় যে জিনিসটা আসলে কতটা আরামদায়ক।
অর্থাৎ বিষয়টা ঠিক যেন আইফোনের মতো। সবাই জানেন যে আইফোনের থেকে অ্যান্ড্রয়েডের কাস্টমাইজেশন ফিচার অনেক বেশি, কিন্তু তারপরও যারা একবার আইফোন ব্যবহার করেছেন তারাই জানেন যে পার্থক্যটা আসলে কোথায় এবং দুটির মধ্যে সেরা কোনটি। এবং আগেই বলেছি যে মার্সিডিজ হলো পৃথিবীর যাবতীয় মোটর কারের জনক, তাই অভিজ্ঞতাটাও তাদেরই সবচেয়ে বেশি। আর এ কারণেই সেই শুরু থেকে বর্তমান পর্যন্ত মার্সিডিজের সুনাম একই রকম রয়ে গেছে। অর্থাৎ এটি যেন কয়েক পুরুষ ধরে চলে আসা এক ঐশ্বর্যের নাম। বিশ্বাস না হলে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কাছে মার্সিডিজের নাম শুনে দেখুন, দেখবেন তারও হয়তো এই গাড়িটার ফ্যান। কিন্তু বুগাটি, ল্যাম্বরগিনি বা লিক্সাসের নাম হয়তো তারা আগে কখনোই শোনেননি। আর এই অগ্রযাত্রায় মার্সিডিজকে সেটাদের মুকুট এনে দিয়েছে, যার জন্য নান্দনিক কোনো কিছুর সাহায্য ছাড়াই মার্সিডিজ বেঞ্জ সকলেরই পছন্দের তালিকায় থাকা এক অসাধারণ গাড়ি। এবার চলুন জেনে নেওয়া যাক মার্সিডিজ বেঞ্জের এই অসাধারণ গাড়ি তৈরির ইতিহাস। মার্সিডিজ বেঞ্জ একটি জার্মান কোম্পানি। কার্ল বেঞ্জ হচ্ছেন তিনি যিনি সর্বপ্রথম মোটর কার উদ্ভাবন করেন। অর্থাৎ এর আগে ঘোড়ার গাড়ি ছিল চলাচলের একমাত্র যানবাহন। 1886 সালে কার্ল বেঞ্জ প্রথম গাড়ি তৈরি করে তার নাম দেন বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগেন। ওই সময় এটির দাম রাখা হয় $150। কিন্তু সত্যি বলতে মোটর কারকে মানুষ শুরুতে মোটেই ভালোভাবে নেয়নি, যেহেতু তারা এর আগে একটি ঘোড়াকে গাড়ি টানার একমাত্র বস্তু বলে মনে করত। তাই কার্ল বেঞ্জের মোটর গাড়ি যখন কোনো ঘোড়া ছাড়াই নিজে নিজেই এভাবে চলতে পারত, তখন তারা ভাবতে লাগলো যে এইগুলো হয়তো সব শয়তানের কারসাজি, অর্থাৎ কোনো আত্মা হয়তো এই গাড়িটিকে নাড়িয়ে চলেছে। তাই সাধারণ মানুষ শুরুতে এই গাড়ি একদমই কিনতে রাজি হয়নি। তবে এ সময় কার্ল বেঞ্জের পাশে দাঁড়ান তার স্ত্রী বার্থা বেঞ্জ। তিনি তার স্বামীর তৈরি গাড়িতে বের হন এক দীর্ঘ রাস্তা পাড়ি দিতে, সাথে নেন তার দুই ছেলেকে। এবং বার্থা বেঞ্জ হচ্ছেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম মোটর গাড়িতে চড়ে রাস্তায় ভ্রমণে বের হন, এবং সামান্য দূরত্ব নয়, তিনি এ মোটর গাড়িতে চড়ে 130 মাইলেরও বেশি রাস্তা পাড়ি দেন। বার্থা বেঞ্জের এই ভ্রমণের ফলে মোটর গাড়ির প্রতি মানুষের কুসংস্কার কিছুটা হলেও কেটে যায়। কিন্তু এরই মধ্যে গটলিয়েব ডাইমলার আরও একজন ব্যক্তি উইলহেল মাইব্যাকের সাথে তৈরি করে ফেলেন একটি ভিন্ন ধরনের মোটর কার। এবং এ গাড়িতে কার্ল বেঞ্জের গাড়ি থেকেও আরও কিছু বাড়তি সুবিধা ছিল, যার ফলে মানুষ এই গাড়িগুলোকে পছন্দ করতে শুরু করে। আর এরই সূত্র ধরে 1897 সালে এমিল এলিনিক নামের একজন ব্যক্তির নজর কাড়ে গটলিয়েবের তৈরি এই গাড়িগুলো। এমিল তখন তাদেরকে উদ্বুদ্ধ করেন একটি কার ফ্যাক্টরি খোলার জন্য, এবং সেই ধারায় 1901 সালে তৈরি করা হয় ডাইমলার মোটর কর্পোরেশন। এমিলের মেয়ের নাম ছিল মার্সিডিস এলিনেক, আর তাদের মেয়ের নাম অনুসারেই ডাইমলারের তৈরি গাড়িগুলো বাজারে মার্সিডিস হিসেবে পরিচিত হয়ে ওঠে। খুব তাড়াতাড়ি মার্সিডিস সকলের কাছে বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধ পরবর্তী অবস্থায় জার্মানিতে পেট্রোলের সংকট দেখা দেয়, এবং অর্থনৈতিক মন্দার কারণে গাড়ির ব্যবহার একপ্রকার বন্ধই হয়ে যায়। এ সময় কার্ল বেঞ্জের কোম্পানি এবং গটলিয়েবের কোম্পানি উভয়েরই লোকসান হতে থাকে। কোনো উপায় না দেখে 1919 সালে কার্ল বেঞ্জ গটলিয়েবের সাথে পার্টনারশিপ করার প্রস্তাব রাখেন, কিন্তু গটলিয়েব তাতে রাজি ছিলেন না। অবশেষে লোকসানের ভার যখন তিনি আর বইতে পারছিলেন না, তখন গটলিয়েব 1924 সালে কার্ল বেঞ্জের সাথে পার্টনারশিপ করতে রাজি হন। এরপর 1926 সাল থেকে এই পার্টনারশিপের আন্ডারে মার্সিডিজ বেঞ্জ নামে গাড়ি তৈরি করা শুরু হয়। একেবারে শুরু থেকেই তারা এর ফল পেতে শুরু করেন। কয়েক মাসের মধ্যেই তাদের সেল কয়েক গুণ বেড়ে যায়। 1927 সালে তারা প্রায় 8,000-এরও বেশি গাড়ি বিক্রি করতে সক্ষম হয়। মার্সিডিজ বেঞ্জের অত্যন্ত জনপ্রিয় একটি মডেল ছিল মার্সিডিজ বেঞ্জ 770। এই মডেলটি অ্যাডলফ হিটলার নিজে ব্যবহার করতেন। 1944 সাল নাগাদ মার্সিডিজের সেল বহুগুণ বেড়ে যায়, এবং বছরে তারা প্রায় 46,000-এরও বেশি গাড়ি বিক্রি করতে শুরু করে। এবং এর আগে যেটা আপনাদের বলেছি যে মার্সিডিজ এমন একটি নাম যাকে কয়েক প্রজন্ম এক নামেই চেনে, আর ঠিক সেইভাবেই সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত মার্সিডিজ থেকে গেছে তার নিজের জায়গাতেই। বাজারে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি অনেক সুনাম করালেও মার্সিডিজ তার নিজের জায়গাতেই এখনও অটল অবস্থায় আছে। তো যাই হোক, হয়তো মার্সিডিজ কেনার স্বপ্ন আপনাদের মধ্যে অনেকেরই আছে,
তাই চলুন এবার মার্সিডিস বেঞ্জের বহুল পরিচিত কিছু গাড়ির দাম জেনে নেওয়া যাক। মার্সিডিস বেঞ্জের দখলে রয়েছে অসংখ্য মডেল এবং সেই সাথে এর প্রাইস রেঞ্জও সাধারণ মানুষের অনেকটা ক্ষমতার মধ্যেই। সাধারণ কিছু মডেলের মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্জ এ ক্লাস, সি ক্লাস, ই ক্লাস বা জি ক্লাস। এই ধরনের গাড়িগুলোর দাম $32,000 বা $27,00,000 থেকে শুরু করে $100,000 বা $85,00,000 মধ্যেই পাওয়া সম্ভব। কিন্তু গত পর্বে রোলস রয়েসের ক্ষেত্রে আপনারা জেনেছেন যে এই ধরনের লাক্সারিয়াস কারগুলো যখনই আমাদের দেশে নিয়ে আসা হয় তখনই এগুলো প্রকৃত দামের থেকেও আরো আড়াই গুণ বেশি দাম দিয়েই এগুলোকে দেশে নিয়ে আসতে হয়। তাই $27,00,000 একটি গাড়িকে দেশে নিয়ে আসতে আপনার ১ কোটিরও বেশি খরচ হয়ে যাবে। তো যাই হোক, মার্সিডিস বেঞ্জের লাক্সারিয়াস বা অধিক মূল্যবান সিরিজগুলোর মধ্যে রয়েছে এএমজি জিটি, এস ক্লাস, মার্সিডিস বেঞ্জ এসএল। এগুলোর শুরুর মূল্য $115,000 থেকে $150,000 পর্যন্ত হতে পারে। কিন্তু মার্সিডিস বেঞ্জের সবচেয়ে দামি সিরিজটি হচ্ছে মার্সিডিস বেঞ্জ মাইব্যাক জিএলএস, যার শুরুর মূল্যই $2,00,000 বা ১৭,00,000। অর্থাৎ দাম শুনে বুঝতেই পারছেন যে মার্সিডিস বেঞ্জের গাড়িগুলো আয়ত্তে আনা হয়তো খুব বেশি কষ্টকর নয়। এবং আমাদের দেশের রাস্তায় লাক্সারিয়াস কার সিরিজের মধ্যে সবচেয়ে বেশি যে গাড়িটি দেখা যায় সেটি কিন্তু এই মার্সিডিসই। সাধারণ এই মডেলগুলো ছাড়াও মার্সিডিস বেঞ্জের আরও অসংখ্য স্পেশাল এডিশন কার রয়েছে, কিন্তু সেগুলো খুবই কম পরিমাণে তৈরি করা হয় এবং সেগুলোর দামও গোপন রাখা হয়। এবং যেহেতু আগেই আপনারা শুনেছেন যে মার্সিডিসের কারগুলোর এন্ডিউরেন্স রেট অনেক ভালো, এজন্য এগুলিকে সাধারণ রাস্তায় চালানোর জন্যও একেবারে পারফেক্ট। তাই আপনার মনের মতো মডেলটি বেছে নিয়ে এখনই স্বপ্ন দেখতে পারেন একটি মার্সিডিসের মালিক হওয়ার জন্য। তো এই ছিল আপনাদের সবার প্রিয় মার্সিডিসের শুরু থেকে বর্তমান পর্যন্ত অবস্থা। এবং সাধারণের মধ্যেও যে অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে, মার্সিডিস বেঞ্জই হয়তো তার অনন্য উদাহরণ। তো আশা করি ড্রিম কার সিরিজের এই ভিডিওটিও আপনাদের ভালোই লেগেছে এবং আর কয়েকটি ভিডিও তৈরির মাধ্যমে আমরা ড্রিম কার সিরিজের সমাপ্তি ঘোষণা করব। তাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে পৌঁছে দিন অন্যদের কাছেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী আপলোডগুলো মিস না হয়ে যায়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।